এই প্রাচীন পদ্ধতিতে প্রায় যে কোনো কিছু থেকে কিভাবে বিনামূল্যে তরল সার তৈরি করবেন। আপনার নিজের তরল সার তৈরি করা আপনার বাগানকে পুষ্ট করার একটি টেকসই এবং সাশ্রয়ী উপায়। এই প্রাচীন পদ্ধতিটি আপনাকে রান্নাঘরের স্ক্র্যাপ এবং বাগানের বর্জ্য পুনর্ব্যবহার করতে দেয়, তাদের পুষ্টিসমৃদ্ধ সারে পরিণত করে যা সুস্থ উদ্ভিদের বৃদ্ধিকে উৎসাহিত করে। আপনি শুধুমাত্র অর্থ সাশ্রয় করবেন না, কিন্তু আপনি বর্জ্য কমাতে এবং পরিবেশকে সাহায্য করবেন। বিনামূল্যে তরল সার তৈরির ছোট পদক্ষেপ। এক, উপকরণ সংগ্রহ করুন। রান্নাঘরের স্ক্র্যাপ যেমন সবজির খোসা, ফলের স্ক্র্যাপ, কফির মাঠ বা বাগানের বর্জ্য যেমন পাতা এবং ঘাসের কাটা সংগ্রহ করুন। দুই, একটি পাত্র প্রস্তুত করুন। একটি ঢাকনা সহ একটি বড় বালতি বা পাত্র ব্যবহার করুন। নিশ্চিত করুন যে এটি পরিষ্কার এবং অতিরিক্ত তরল জন্য নিষ্কাশন গর্ত আছে। তিন, উপাদানগুলি একত্রিত করুন। আপনার সংগৃহীত স্ক্র্যাপগুলি দিয়ে কন্টেইনারটি পূরণ করুন, উপরে কিছু জায়গা রেখে দিন। চার, জল যোগ করুন। স্ক্র্যাপগুলি সম্পূর্ণরূপে ঢেকে রাখার জন্য পাত্রে পর্যাপ্ত জল ঢালুন। পানি বসার সাথে সাথে পুষ্টি আহরণ করবে। পাঁচ, এটি তৈরি হতে দিন। ঢাকনা দিয়ে পাত্রটি ঢেকে রাখুন এবং এটি 1-2 সপ্তাহের জন্য বসতে দিন। গাজন প্রক্রিয়ায় সাহায্য করার জন্য মাঝে মাঝে নাড়ুন। ছয়, তরল ছেঁকে নিন কয়েক সপ্তাহ পর। তরল সার থেকে কঠিন স্ক্র্যাপগুলি আলাদা করতে একটি কাপড় বা চালনির মাধ্যমে তরলটি ছেঁকে নিন। সাত, পাতলা করুন এবং ব্যবহার করুন। আপনার গাছে প্রয়োগ করার আগে জল 1/10 দিয়ে তরল সার পাতলা করুন। সেরা ফলাফলের জন্য প্রতি 2-4 সপ্তাহে এটি ব্যবহার করুন। আজই শুরু করুন। আপনার রান্নাঘরের বর্জ্যকে একটি শক্তিশালী সারে রূপান্তর করুন যা আপনার গাছপালা পছন্দ করবে। টেকসই বাগান করার অভ্যাসগুলিতে ডুব দিন এবং আপনার বাগানের উন্নতি দেখুন। এইটাতেও আমরা একটা জৈব সার বানাই, যেটা খুবই ইজি এবং খুবই কার্যকর এবং পরীক্ষিত। এটা আমাদের পার্শ্ববর্তী দেশে বহুল ব্যবহৃত। এটার জন্য আমাদের লাগে হচ্ছে 1/2 কেজি গোবর। আচ্ছা, এটা আরেকটা জৈব সার, আরেকটা সার অলরেডি আমরা দেখেছি। এটার মধ্যে 1/2 কেজি গোবর লাগে। গোবর, এটা নতুন গোবর? নতুন, এটাতে টাটকা গোবর লাগবে। টাটকা গোবর, টাটকা গোবর আমরা 1/2 কেজি ছেড়ে দিলাম। এটার সাথে আমরা দিব হচ্ছে 10 লিটারের মতো গরুর চুনা। আচ্ছা, একটু চুনার গন্ধ হবে, কিন্তু এই গন্ধটা চলে যায় একটা সময়। আপনার বাচ্চা আসলে খুব পছন্দ করে না এই বিষয়গুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে সবকিছুতেই আমাকে সাহায্য করে। আমি একটু ভুলো মনা টাইপের মানুষ, সবকিছু আমার মনে করায় যার দায়িত্বটা এই বয়সে। সে এগুলো বুঝে? কিছুটা বুঝে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর বয়স কত? ওর বয়স 5 বছর, 4 বছর শেষ হলো। আচ্ছা আচ্ছা, সবসময় কাছে রাখার চেষ্টা করি। আর আমরা গুড়ের কোনো মাত্রা নাই, একটু বেশি দিলেও ঠিক আছে, কম দিলেও ঠিক আছে, তবে আমরা 250 গ্রাম দিই আর কি। হ্যাঁ, অনুজীবটা কালচার করতে হয়। এই গুড়টা যেটা করে, যে এই যে গন্ধটা পাইতেছেন না, এটা কিন্তু গুড় দেওয়ার পর আস্তে আস্তে কমে যাইতে থাকবে, কমে যাবে। 250 গ্রামই দিলাম, একটু কম দিলে বেশি দিলে কিছু যায় আসলে। তো এইবার এটাতে আমরা ভালো মতো মিলাই নিব। হ্যাঁ, ভালো মতো মিশায় নেওয়ার পরে এখানে আমরা 200 লিটার পানি দিব। পানি দেওয়ার পরে একটা সময় দেখবেন যে পানিটা পরিষ্কার রং ধারণ করছে, নিচে ময়লাগুলো জমে পানিটা পরিষ্কার রং ধারণ করছে। তারপর আমরা যেটা করব, এটা থেকে পানি বের করে নিব আর কি। আচ্ছা আচ্ছা, এটা থেকে বের করে নিব। আর শেষে যেই অংশটা থাকবে ওইটা আমরা একটা গর্ত বানায় এটা দিয়ে ওই গর্তের মধ্যে দিতে থাকবো। মানে এখান থেকে যখন আপনি পানিটা বের করে ফেলছেন, ওইটা কি আমরা ফেলে দিচ্ছি? না না না, এই পানিটা আমরা খেতে দিব সরাসরি। ওই পানিটাই, ওইটাই সার? এটা তরল সার। আচ্ছা, আর তরল সার। আর এখান থেকে আপনি হচ্ছে কি ওই যে ভারী অংশটা, নিচে ভারী অংশটা ওটা বের করে আমরা একটা গর্তের মধ্যে রাখতে থাকবো। ওখানে সারটা তৈরি হওয়া থাকবে, অন্য একটা বড় গাছ আমরা ওটাতে লাগাই দিই। আচ্ছা, বড় গাছের জন্য ওই পরিমাণ সার থাকে না, আমরা শিমের ঝাড় তৈরি করি, ওখানে ওইটা ব্যবহার করবো। এই